রিহ্যাব ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আলোচনা করেছেন বিশিষ্ট পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। ঔষধ খেলে অসুখ সারে, কিন্তু কিছু কিছু অসুখ আছে সেগুলোর ক্ষেত্রে ঔষধের পাশাপাশি প্রয়োজন হয় নির্দিষ্ট ব্যায়াম। এই ব্যায়ামের নাম রিহ্যাব ফিজিওথেরাপি। পশ্চিমা বিশ্বে রিহ্যাব ফিজিওথেরাপির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, আমাদের দেশে এ ব্যাপারে অনেকেই এখনো জানে না। ধরা যাক কারো হাড় ভেঙে গেছে, অপারেশন করানো এবং ঔষধ খাওয়ানো হলে একসময় তার হাড় জোড়া লেগে যাবে এবং ইনফেকশনও ভালো হয়ে যাবে, কিন্তু এখানেই চিকিৎসা শেষ হয়ে গেল না। ভাঙা জায়গাটি কম নড়াচড়া করার ফলে সে জায়গা শক্ত হয়ে যায় এবং একসময় দেখা যায় যে নড়াচড়া করা যাচ্ছে না। এ সমস্যা দূরীকরণের জন্য আছে রিহ্যাব ফিজিওথেরাপি। নিয়মিত নির্দিষ্ট ব্যায়াম ও গরম সেঁক দেওয়ার মাধ্যমে শরীরের নড়াচড়া হয় সাবলীল, রোগীও ভালো হয় তাড়াতাড়ি। বাংলাদেশে আরেকটি রোগ আজকাল বেশি হয়, তা হচ্ছে স্ট্রোক। ডাক্তারি ভাষায় একে বলে সিভিটি। এই অসুখ একবার হলে রোগী পুরোপুরি ভালো হয় না, কিন্তু ওষুধ ও রিহ্যাব ফিজিওথেরাপি চলতে থাকলে অনেকে সুস্থ হয়ে আসে, শেষে নিজে নিজেই চলাফেরা ওঠা বসা করতে পারে, রোগী অনেক সুস্থ হয়ে আসে। আগুনে পুড়ে গেলেও পুড়ে যাওয়া অংশ একসময় শক্ত হয়ে আটকে যায়, নড়াচড়া সম্ভব হয় না, কিন্তু ডাক্তারি পরামর্শ মেনে নিয়মিত রিহ্যাব ফিজিওথেরাপি নিলে সেই রকম সমস্যা সৃষ্টি হয় না। বাংলাদেশে রিহ্যাব ফিজিওথেরাপি সম্পূর্ণ প্রসার লাভ না করলেও কিছু কিছু স্থানে এ সুবিধা পাওয়া যায়, যেমন ডিপিআরসি হসপিটাল শ্যামলী ঢাকা। এখানে রিহ্যাব ফিজিওথেরাপির ওপর ভালো প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিট কর্মরত আছে। আজকালকার ব্যস্ত জীবনে মানুষ জীবনযাত্রার সঠিক মান বজায় রাখতে পারে না, ফলে কোমরের বাত ব্যথা সহ উপরোক্ত বিভিন্ন সমস্যায় পড়ে। সেসব থেকে তাড়াতাড়ি মুক্তির জন্য এই রিহ্যাব ফিজিওথেরাপি খুবই দরকারি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।